ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ। জি, আমাদের একজন ইমাম জানতে চেয়েছেন, বেনামাজির রোজা কি কবুল হবে? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসালাতু ওয়াসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। জি সম্মানিত বোন, বেনামাজির বিধানের ব্যাপারে ওলামায়ে মুহাককিনগণ এ কথা স্পষ্ট ভাষায় বলেছেন, যারা অবহেলা করে ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে, যারা জেনে শুনে ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে, এক ওয়াক্তের নামাজও আদায় করে না, সে ব্যক্তি দীন ইসলামের পরিভাষায় সে ব্যক্তি কাফের। দ্বিতীয় কথা হলো এই, যেহেতু বেনামাজি শরীয়তের পরিভাষায় কাফের, তাই তার অন্যান্য আমল রব্বুল আলমিনের কাছে গ্রহণযোগ্য না। তৃতীয় কথা হলো এই, এমন এক এমন ব্যক্তির বেনিফিট বা পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেই দিয়ে থাকেন। চতুর্থ কথা হলো এই, যে রোজাদারে বেনামাজিদের রোজা কবুল হয় না বলে সে রোজাও রাখবে না, এ কথা ঠিক না। বরং সে রোজা রাখবে, অন্যান্য ভালো কাজ, পুণ্যর কাজ করবে, নেকির কাজ করবে, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে তওবা করার সুযোগ দেবে, বা তাকে কখন আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত করবে এটা আমরা কেউ জানি না। হয়তো রোজা রাখার মাধ্যমে সে নিজেকে অনুতপ্ত করবে, অনুতপ্ত হবে, লজ্জিত হবে, রব্বুল আলামিনের কাছে তোবা করবে যে আমি যখন রোজা রাখি তাহলে আমাকে নামাজও পড়তে হবে, হয়তো সে এ কথা আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়ত দেবে। তাই রোজাদারের রোজা, বেনামাজিদের রোজা কবুল হবে না বলে সে রোজাও রাখবে না, এ কথা ঠিক না। বরং সে রোজা রাখবে, অন্যান্য কাজ করবে, অন্যান্য নেকির কাজগুলো করবে, অন্যান্য আমলের সওয়ালেগুলো করবে, এবং তোবা করার মাধ্যমে সে ফিরে আসবে। তাই বেনামাজিদের অন্যান্য আমল কবুল হবে না বলে অন্যান্য আমলগুলো করবে না, এ কথা ঠিক না। বরং আমলগুলো করে যাবে এবং রব্বুল আলামিনের কাছে নিরাশ হবে না, বরং তোবা করে ফিরে আসবে এবং নামাজও সে আদায় করবে। বাকি আল্লাহু আলম বিসওয়াব। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।